দুটি নতুন জটিল চিকিৎসা পরিষেবা চালু হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি মাস থেকে প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারির বহির্বিভাগ পরিষেবা চালু হয়েছে। দুটি বিভাগে আপাতত একজন করে চিকিৎসক নিয়োগ করা হয়েছে। সপ্তাহে দুদিন করে বহির্বিভাগে বসছেন চিকিৎসকেরা। মালদা মেডিকেল সূত্রে জানা গিয়েছে, নতুন ট্রমা কেয়ার ভবনে চালু হবে দুটি বিভাগে জরুরি পরিষেবা ও নতুন আধুনিক অপারেশন থিয়েটার চালু হবে। প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারি পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবেন মালদা জেলা সহ আশেপাশের জেলার মানুষ। এইদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, এখন থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারি চিকিৎসা পরিষেবা চালু হয়েছে। সোমবার ও মঙ্গলবার প্লাস্টিক সার্জারি এবং বুধবার ও বৃহস্পতিবার নিউরো সার্জারি চিকিৎসা করা হবে। আপাতত আউটডোর বিভাগে সপ্তাহে দুদিন চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই ট্রমা সেন্টারে চালু হবে দুটি বিভাগের জরুরি পরিষেবা ও নতুন আধুনিক অপারেশন থিয়েটার পরিষেবা। এই পরিষেবা চালু হলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন, কারণ এই চিকিৎসার জন্য সাধারণ মানুষকে একসময় জেলা থেকে অন্য জেলায় অথবা অন্য রাজ্যে চিকিৎসার জন্য যেতে হতো। অনেকের অর্থের জন্য চিকিৎসা করাতে পারতেন না। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই এই দুটি জটিল পরিষেবা এখন থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পেয়ে থাকবেন সাধারণ মানুষ। শুধু মালদা জেলা নয়, আশেপাশের অন্যান্য জেলার বহু মানুষ এই পরিষেবা পেয়ে থাকবেন ও উপকৃত হবেন। এখন আপাতত আউটডোরে চালু হয়েছে পরিষেবাটা, তারপরে আবার যেটা কোভিডে ওখানে ইয়ে হচ্ছে ওখানটায় আবার কিছুদিন আগে শুরু হবে, কিছুদিন পরে শুরু হবে। ওখানে যখন শুরু হবে মালদার মানুষ এবং কি আর উন্নত পরিষেবাটা পাবে, আরও গরিব দুঃখী লোকের সেবাটা ভালো করে হবে। আগে তো যেতে হতো ভেলোর, বেঙ্গালুরু, চেন্নাই এবং কি রাজ্যের বাইরে, তো দূরের কথা। এখন মানুষ আরও আতঙ্কিত হয়ে যেত, এদিক ওদিক যেতে অনেক ভয় পেত, অনেক ই পেত। আমাদের মালদা ডিস্ট্রিক্ট হলো একটা আমাদের একটা গর্ব, এবং কি এটা হলো মানে কি গরিব থেকে শুরু করে পয়সাওয়ালা থেকে শুরু করে সবারই একটা উপকৃত হলো। আমার নাম জাকির হোসেন, বাড়ি মালদা জেলার ফুলবাড়ি অঞ্চলের নহুরিয়ায় বাড়ি। এর ফলে মালদাবাসী অনেক উপকৃত হবে এবং মালদার সারাউন্ডিংয়ে যা যেসব অঞ্চল আছে সেসব মানুষেরাও এখান থেকে উপকৃত হবে। সেখান থেকে যারা পেশেন্ট এবং পেশেন্টের যারা মানে কি বলবো গার্ডিয়েন, তারা একটু অনেক রিলিফ পাবে, ঠিক আছে, খরচা বাঁচবে, তারপর হচ্ছে অনেক রিলিফ পাবে তারা ইয়ে থেকে, অবশ্যই উপকার হবে। আমার নাম মৈনাক ভদ্র। নতুন দুটো চিকিৎসা পরিষেবা আউটডোর পরিষেবা চালু হলো, কি কি এবং কবে থেকে চালু হয়েছে? আমাদের নিউরো সার্জারি আর প্লাস্টিক সার্জারি। প্লাস্টিক সার্জারি সোম মঙ্গলবার এবং নিউরো সার্জারি বুধ বৃহস্পতিবার। আউটডোর ভিত্তিক এখন আমরা শুরু করেছি। কবে থেকে চালু হলো? গত গত সপ্তাহ থেকে। এটাতে কি সুবিধা হবে সাধারণ মানুষের, কি পরিষেবা? নিউরো সার্জারি, যে নিউরো সার্জারি তো একটা সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট, এই দুটো ডিপার্টমেন্ট এখানে চালু হচ্ছে সুপার স্পেশালিটির মধ্যে, নিউরো সার্জারি আর প্লাস্টিক সার্জারি। তো প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে বার্ন কেসের ট্রিটমেন্ট হবে বা অন্যান্য কোনো যদি গঠনের গোলমাল থাকে সেগুলো রিপেয়ারিংয়ের ট্রিটমেন্ট থাকবে। আর নিউরো সার্জারি তো প্রভূত কাজ আছে, মূলত মাথায় চোট বা হেড ইঞ্জুরি চোট সব কিছু চিকিৎস হবে, তো ধাপে ধাপে আমরা শুরু করবো। উত্তরবঙ্গে আর কোনো মেডিকেল কলেজে এই পরিষেবা পাওয়া যায়? মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট, বঙ্গের বার্তা। যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি, মোথাবাড়ি, মালদা। PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি। এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি পড়ানো হয়। এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং, কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে। 100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, BSF, WBP, KP, ITBPF, বিহার পুলিশ, আবগারি পুলিশ, RPF ইত্যাদি। এছাড়া প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং রেল, ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে কম্পিউটার কুইজ, উইকলি টেস্ট, অনলাইন অফলাইন এই দুই ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে।
যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক তারা তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা পটলডাঙ্গা মোথাবাড়ি মালদা। আমাদের ফোন নম্বর 7718521112। আমাদের ওয়েবসাইট www.pksws.defenseacademy.com।